হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকের পর্বে থাকছে সরকারি বেতন আদেশভুক্ত কর্মচারীর আয়কর রিটার্ন পূরণ। আপনি যদি একজন সরকারি কর্মকর্তা হয়ে থাকেন, আপনার আয়কর রিটার্নকে আপনি কিভাবে অতি সহজে পূরণ করবেন আজকের পর্বে আমি দেখাবো। আসুন, কথা না বাড়িয়ে চলে যাচ্ছি স্ক্রিনে এই ভিডিও দেখে। আপনারা যদি উপকৃত হন, আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এর পাশাপাশি বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে। আপনারা যে কোনো ওয়েব ব্রাউজার থেকে fmskillsharing.com লিখে এন্টার বাটনে প্রেস করবেন, আমার এই ওয়েবসাইটটি চলে আসবে। তারপর ডাবল ক্লিক করে ওয়েবসাইটটিতে আসবেন। এখান থেকে ব্লগ সেকশনে যাবেন। আপনারা এখানে খুঁজে পাবেন গভর্নমেন্ট এমপ্লয়ি ট্যাক্স রিটার্ন, অথবা সার্চ বাটনে ক্লিক করে আপনারা খুঁজে নিতে পারেন। ব্লগটি ওপেন করবেন। তো আমরা শুরুতে দেখছি সরকারি বেতন আদেশভুক্ত কর্মচারীর কারা। এসআরও নাম্বার 225 আইন আয়কর 7/2023 অনুসারে সরকারি বেতন আদেশভুক্ত কর্মচারী বলতে নিম্নলিখিত ব্যক্তিকে বুঝাবে। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ কর্তৃক জারিকৃত চাকরি বেতন ও ভাতাদি আদেশ 2015 অনুচ্ছেদ 1 অনুসারে, উপ অনুচ্ছেদ 4 অনুসারে যে সকল কর্মচারী উক্ত আদেশে প্রযোজ্য। স্বশাসিত পাবলিক বডিস, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান, ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান, বাংলাদেশ পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস, জাতীয় বেতন স্কেলের আলোকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্তৃক জারিকৃত। পূর্বেরটি ছিল অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ কর্তৃক জারিকৃত, এটা হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত। জয়েন্ট সার্ভিস ইনস্ট্রাকশন নাম্বার 1/2016 এর অনুচ্ছেদ 2, যে সকল ব্যক্তিবর্গের জন্য উক্ত নির্দেশনাবলী প্রযোজ্য। যিনি বাজার, অর্থাৎ সরকারি কোষাগার থেকে যারা বেতন পেয়ে থাকেন, তারাও এই আদেশের আওতাভুক্ত। এরপরের প্রশ্নটি আমরা স্কিপ করে যাব, এটা আপনারা পড়ে নেবেন। সরকারি বেতন আদেশভুক্ত কর্মচারীদের করযোগ্য আয়ের খাতগুলো কি কি? আপনারা সংক্ষেপে মনে রাখবেন, সরকারি বেতন আদেশভুক্ত কর্মচারীদের শুধুমাত্র মূল বেতন এবং উৎসব ভাতা বা বোনাস যে নামে অবহিত হোক না কেন, এই দুটোই হচ্ছে করযোগ্য, বাকি সব করমুক্ত। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, সরকারি বেতন আদেশভুক্ত কর্মচারী কি ষষ্ঠ তফসিলের অংশ 1-এর দফা 27-এ উল্লেখিত সুবিধা প্রাপ্য হইবে? উত্তর না। কেন? এটি হচ্ছে বেসরকারি চাকরিজীবীর জন্য প্রযোজ্য, অর্থাৎ মোট বেতনের 1/3 অথবা 4.5 লক্ষ টাকা, যাহা কম। এখন আমরা দেখব সরকারি বেতন আদেশভুক্ত কর্মচারীর কিভাবে আয়কর রিটার্ন পূরণ করতে হয়। একজন সরকারি কর্মচারীর আয়কর রিটার্ন পূরণের পূর্বে বেতন ও ভাতা বিবরণী, টিন সার্টিফিকেট, জাতীয় পরিচয়পত্র, বিনিয়োগ সংক্রান্ত ডকুমেন্ট, সঞ্চয়পত্র, ডিপিএস, জীবন বীমা ও ষষ্ঠ তফসিলে অন্যান্য বিনিয়োগ ক্ষেত্র, ব্যাংক হিসাব বিবরণী, কৃষি সম্পত্তি, অলংকার, আসবাবপত্র, হাতে নগদ, অন্যান্য সম্পদ, ব্যক্তিগত দায়, প্রতিষ্ঠানিক দায়, অপ্রতিষ্ঠানিক দায়, জীবনযাত্রার ব্যয় এবং পূর্ববর্তী বছরের রিটার্নের 1 কপি সংগ্রহ করে নেবেন। তারপর আয়কর রিটার্ন পূরণ করার কাজ শুরু করবেন। আসুন আমরা আয়কর রিটার্নের পরিচিতি দেখে নিচ্ছি। আইটি 11/2023 নামে একটি নতুন রিটার্ন ফর্ম এসেছে। এই রিটার্ন ফর্মে প্রথম পেজে আপনার ব্যক্তিগত তথ্য গুলো তুলে ধরতে হবে। তারপর দ্বিতীয় পেজে আপনার আয়ের বিবরণী, মোট আয়ের বিবরণী এবং কর পরিগণনা তথ্যগুলো থাকবে। তৃতীয় পৃষ্ঠায় আপনার কর পরিশোধের বিবরণী এবং রিটার্নের সাথে প্রয়োজনীয় দলিলপত্র কী কী প্রদান করবেন সেগুলো দিতে হবে, এবং সর্বশেষে আপনাকে স্বাক্ষর করতে হবে। এরপরে থাকছে প্রত্যয়নপত্র, অর্থাৎ প্রাপ্তি স্বীকারপত্র। এটাতে আপনারা কোনো কিছু করবেন না, এটাতে তারা তাদের প্রয়োজনীয় সিল অথবা সিগনেচার দিয়ে আপনাকে প্রদান করবে। তফসিল 1-এ শুরুতে থাকছে সরকারি কর্মচারীর আয়করের বেতনের হিসাব, নিচে থাকছে প্রাইভেট কর্মচারীর আয়করের হিসাব।
অর্থাৎ বেতনের হিসাব, তারপর বাড়ি ভাড়া এবং কৃষি সংক্রান্ত তথ্য দিতে হবে তফসিল 2 এবং 3-এ, 4 নম্বর তফসিলে ব্যবসা সংক্রান্ত আয়ের বিবরণী তুলে ধরতে হবে, তফসিল 5-এ বিনিয়োগ সংক্রান্ত বিবরণীগুলো তুলে ধরতে হবে, তারপর IT-10BB-তে আপনার জীবন যাপন সংক্রান্ত ব্যয়, IT-10BB-তে অ্যাসেট লাইবিলিটি সংক্রান্ত ব্যয়গুলো এখানে বা অ্যাসেটগুলো এখানে তুলে ধরতে হবে। তা আমার এই ফাইলটি যেহেতু অটোমেশন ফাইল, এটারও পরিচিতি আপনাদের দরকার। এখানে 8টি ইনপুট পেজ আছে। 1 নম্বর ইনপুট পেজে আপনারা ব্যক্তিগত তথ্যগুলো ফিল আপ করবেন নির্দিষ্ট বক্সে, রিটার্নটি অটোমেটিক্যালি ফিল আপ হয়ে যাবে। 2 নম্বর পেজে কর গণনা, এখানে নির্দিষ্ট ড্রপ ডাউন মেনু আছে, এটাকে ওপেন করে যে খাতে আপনার আয় আছে সেই খাতগুলো ফিল আপ করবেন, ট্যাক্স অটোমেটিক্যালি ক্যালকুলেট হয়ে রিটার্নটি ফিল আপ হয়ে যাবে। তারপর আমরা তৃতীয় পেজটি দেখব, সাধারণ কর রেয়াত গণনা। এই সাধারণ কর রেয়াত গণনা আপনাদের যে রেয়াত বা বিনিয়োগ খাতগুলো আছে সেগুলো এখানে তুলে ধরবেন। এরপর ইনপুট অর্থাৎ আর্থিক বিবরণী, দেখুন ইনপুট আর্থিক বিবরণী শুধুমাত্র আপনার ব্যবসা সংক্রান্ত আয় এবং আয় যাদের আছে তারা এটা তুলে ধরবেন। চতুর্থত আপনার ব্যাংক DPS, সঞ্চয়পত্র, ব্যাংক লোন, এই তথ্যগুলো এই নির্দিষ্ট বক্সগুলোতে বসাবেন। এরপরের পেজটি হচ্ছে গুরুত্বপূর্ণ ইনপুট নোট। এই নোট শিটে আপনার আর্থিক সম্পদ, দায় এবং ব্যয়ের বিবরণী তুলে ধরবেন। এখানে পাশাপাশি 2টি বছরের তথ্য হিসাব রাখার জন্য 2টি বছরের তথ্য রাখা হয়েছে যাতে আপনার কাজ করতে সুবিধা হয়। এরপরে বেশটি হচ্ছে সারচার্জ এবং পরিবেশ সারচার্জ। তো এখন আমরা কাজ শুরু করব। আপনারা শুরুতে আপনাদের টিন সার্টিফিকেটটি কালেক্ট করবেন। এই টিন সার্টিফিকেটে করদাতার নাম এখানে বসাবেন। আমি করদাতার নাম লিখে নিচ্ছি, যেহেতু রিটার্ন ফর্মটি বাংলায় আপনাকে বাংলায় লিখতে হবে। আমি ফয়সাল আহমেদ লিখে দিচ্ছি, পদবী ম্যানেজার লিখে দিলাম। তারপর টিন সার্টিফিকেট অনুযায়ী করদাতার পিতার নাম, মাতার নাম বসাবেন, মিস্টার বি, মিসেস সি, আমি এটা তুলে তুলে ধরছি। তারপর আপনাদের স্ত্রী থাকলে স্ত্রীর নাম বা স্বামী থাকলে স্বামীর নামটি এই বক্সটিতে বসিয়ে দিবেন। আমি এখানে মিসেস ডি বসালাম। টিন সার্টিফিকেট অনুযায়ী কর সার্কেল এবং কর অঞ্চল আমি বসিয়ে নিচ্ছি। এখানে একটা সিঙ্গেল ইনভার্টেড কমা দিয়ে নেবেন ইংলিশ ফরম্যাট করে, তারপর বাংলায় লিখে দিবেন 032, তাহলে এটা সঠিকভাবে যাবে, না হলে হ্যাশ আকারে থাকবে, হ্যাশ সাইন। তারপর কর অঞ্চল আমি লিখে দিচ্ছি কর সার্কেল অনুযায়ী, কর সার্কেল এবং কর অঞ্চল দুটো বসালাম। তারপর টিন সার্টিফিকেট অনুযায়ী আপনার বর্তমান এবং স্থায়ী ঠিকানা বসিয়ে নেবেন। আমি ABC রোড ঢাকা লিখে দিচ্ছি। তো এটা আপনারা আপনাদের প্রয়োজনীয় তথ্য যেগুলো আছে সেটা ফিল আপ করবেন। আপনাদের মোবাইল নাম্বার বা টেলিফোন নাম্বার থাকলে সেই তথ্যটা নির্দিষ্ট বক্সটিতে পূরণ করবেন। তারপর আপনাদের ব্যক্তিগত ইমেল অ্যাড্রেস, করদাতার বিশেষ করে করদাতার ইমেল অ্যাড্রেস থাকলে সেটা এখানে পূরণ করে দিবেন, এবং করদাতার কাছ থেকে তার জাতীয় পরিচয়পত্রটি সংগ্রহ করে নেবেন, কারণ জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি আয়কর রিটার্ন ফিল আপের সময় প্রয়োজন হয়। এখানে আমি জাতীয় পরিচয়পত্রের নাম্বার, একটা ডেমো নাম্বার বসিয়ে নিচ্ছি। তারপরের বক্সটি হচ্ছে ট্রেড লাইসেন্স, যারা বিজনেস করেন তারা এই ঘরটিতে তাদের ট্রেড লাইসেন্সটি পূরণ করবেন, যেহেতু আমার এখানে চাকরিজীবী এটা প্রয়োজন নেই। এরপর আমি টিন সার্টিফিকেট অনুযায়ী টিন নাম্বারটি বসিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের টিন সার্টিফিকেটের যে 12 ডিজিটের নাম্বার দেওয়া আছে সেটা বসাবেন, যে বক্সগুলো প্রয়োজন নেই সেটাতে সেটা ফাঁকা রাখবেন। আপনার ওয়াইফ যদি চাকরিজীবী করযোগ্য আয় থাকে এবং তার 3 নম্বর থাকে সেটা বসাবেন, এবং আপনার জাতীয় পরিচয়পত্র থেকে সে অনুযায়ী আপনার জন্ম তারিখটি এখানে বসিয়ে নেবেন। আপনি চাকরিজীবী হয়ে থাকলে আপনার সর্বশেষ প্রতিষ্ঠানের নাম এই নির্দিষ্ট বক্সটিতে বসাবেন। আমি ABC লিমিটেড লিখে দিচ্ছি। আপনি যদি একজন ব্যবসায়ী হন, আপনার ব্যবসা প্রতিষ্ঠানের নাম এবং ব্যবসা প্রতিষ্ঠানের ঠিকানা নিচের বক্সগুলোতে বসাবেন। আপনার পার্টনারশিপ ফার্ম থাকলে পার্টনারদের নাম এবং 3 নম্বর এখানে বসাবেন, বাকি বক্সগুলোতে হাত দেওয়ার প্রয়োজন নেই। তারপর ডান পাশে স্ক্রোল করে যাচ্ছি, এখানে আপনি পুরুষ, মহিলা বা মুক্তিযোদ্ধা যেটাই হন না কেন সেটা ড্রপডাউন মেনু থেকে সিলেক্ট করবেন। আপনার যদি একটা স্পেশাল চাইল্ড থাকে তার সংখ্যা এখানে বসাবেন, আপনার করমুক্ত আয়ের সীমা এখানে অটোমেটিক্যালি চলে যাবে।
চলে আসবে। আমি এখানে পুরুষ বসালাম এবং আপনি কোথায় চাকরি করেন সেটা অনুযায়ী আপনার ঢাকা, উত্তর, দক্ষিণ, অন্যান্য সিটি কর্পোরেশন, সেগুলো আপনি এখানে ফিল আপ করবেন। তারপর আপনার এখানে নিবাসী অনিবাসী, এটা হচ্ছে বিদেশি ব্যক্তির আয়কর রিটার্ন ফর্ম পূরণে দেখাবো, এটার কাজ। আপনি বেসরকারি চাকরি, প্রাইভেট চাকরিজীবী হলে বেসরকারি দিবেন। এছাড়া নিচে একটি ড্রপ ডাউন মেনু আছে, আপনি ফার্ম বা কোন রিটার্ন ফর্ম পূরণ করতেছেন সেখানে ড্রপ ডাউন সিলেক্ট করবেন, টিক টিক চিহ্নটি সেখানে অটোমেটিক্যালি চলে যাবে। এটি এই রিটার্নের রিটার্নের একটি ম্যাজিক্যাল কাজ। দেখুন এখানে স্বাভাবিক ব্যক্তি সিলেক্ট করলাম, সেটা স্বাভাবিক ব্যক্তিতে চলে আসলো। এখানে উপরে স্বনির্ধারণ এবং সাধারণ দুটো অপশন আছে, আমি সাধারণে ক্লিক করলাম, রিটার্নটি সাধারণ ঘরটিতে টিক দিয়ে দিল। স্বনির্ধারণীতে ক্লিক করলে সেটা স্বনির্ধারণীতে চলে গিয়ে চলে যাবে। তো এইভাবে আপনার বেসিক তথ্যগুলো পূরণ করবেন। লক্ষ্য করুন এখানে বাকি তথ্যগুলো পূরণ হয়ে গেলে একবার চেক করে নেবেন এবং আপনার ডকুমেন্টের সাথে ম্যাচ করে নেবেন। এখন আমরা লক্ষ্য করব, জনাব ফয়সাল আহমেদ ঢাকা জেলার পরিবার পরিকল্পনা কর্মকর্তা, তার বেতন ও ভাতার বিবরণী নিম্নে তুলে ধরা হলো। এখানে মূল বেতন দেওয়া আছে 5,10,000 টাকা। আপনারা ইনপুট কর গণনা এই পেজে চলে যাবেন। এখান থেকে সরকারি চাকরিজীবীর বেতন হতে মোটায় এই এখানে মূল বেতনের ঘরটিতে বসিয়ে দিবেন। তারপর বাড়ি ভাড়া ভাতা 2,55,000 টাকা, এটা আমরা বসিয়ে দিলাম। এভাবে পর্যায়ক্রমে চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা, এগুলো আমরা নির্দিষ্ট বক্সগুলোতে বসাবো। তারপর থাকছে উৎসব ভাতা। তো এখানে দুটি উৎসব ভাতা আছে, উৎসব মানে বোনাস আছে, ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহার। এখানে দুটো যেহেতু সেম, আমি দুটো একসাথে যোগ করে বসিয়ে দিচ্ছি। এটা বসানোর পর আমরা দেখতে পারছি বৈশাখী ভাতা, উনি বৈশাখী ভাতা পেয়েছেন 8,232 টাকা, আমি সেটাও বসিয়ে দিলাম। এখন তার মোট আয় হলো 9,60,232 টাকা। দেখুন বেতন বিবরণী অনুযায়ী সেটা মিলে গেছে। তারপর ডান পাশে আমরা স্ক্রোল করে দেখতে পাচ্ছি তার দুটো বিনিয়োগ খাত আছে, যৌথ বিমা এবং বেনিভলেন্ট ফান্ড, অর্থাৎ কল্যাণ তহবিল। এখানে আমরা সাধারণ কর রেয়াতের ঘরে চলে যাব। এখন এখানে কল্যাণ তহবিল এবং গোষ্ঠী বিমা একটি বক্সে দিতে হয়, আমরা এখানে 1,200 যোগ 1,800 এই দুটো যোগ করে বসিয়ে দেবো, 3,000 টাকা। এখানে সাধারণ কর রেয়াত অটোমেটিক্যালি ক্যালকুলেট হয়ে যাবে এবং রিটার্নটি ফিল আপ হয়ে যাবে। এখানে তার উৎসে কর মানে বেতন হতে করকে কর্তন করেছে 6,000 টাকা। আমরা এখানে কর গণনা পেজে চলে যাব এবং স্ক্রোল করে এটা সবার নিচে চলে আসব। এখানে উৎসে কর কর্তনের নির্দিষ্ট বক্সে বেতন হতে অগ্রিম কর কর্তন 6,000 টাকা, এটা বসাবো। এটা বসানোর পর দেখুন করদায় ক্যালকুলেট হয়ে গিয়েছে, নিট করদায়ও চলে এসেছে, করমুক্ত আয়ের সীমা, এগুলো সবগুলোই অটোমেটিক্যালি ক্যালকুলেট হয়ে রিটার্নটি অলরেডি ফিল আপ হয়ে গিয়েছে, যতটুকু তথ্য আমরা দিয়েছি। তো এখানে ক্যালকুলেশন পেজটি দেখতে পাচ্ছেন, একটি অটোমেশন পেজ, এখানে সমস্ত ক্যালকুলেশন অটোমেটিক্যালি হবে, শুধু নির্দিষ্ট বক্সে আপনারা বসাবেন। দেখুন দ্বিতীয় পেজে চাকরিহত মোটায় চলে এসেছে এবং কর পরিগণনা চলে এসেছে, কর পরিশোধের পরিমাণ কত করতে হবে সেটাও চলে এসেছে। সেটা বসানোর পর আমরা প্রত্যয়নপত্রটিও ফিল আপ হয়ে গিয়েছে। তফসিল দেখুন, তফসিল একে সরকারি বেতন আদেশভুক্ত কর্মচারীর এখানে মোট আয় এখানে চলে এসেছে। একটা ম্যাজিক আপনাদের দেখাই, এখানে আপনারা যে শুরুতে ড্রপ ডাউন মেনুটি সিলেক্ট করেছেন, এখানে সরকারি চাকরিজীবী, আমি যদি বেসরকারি করে দেই আপনার তফসিল একে কিন্তু এই তথ্যগুলো জিরো হয়ে যাচ্ছে, অর্থাৎ তখন প্রাইভেটের জন্য এই ক্যালকুলেশন প্রাইভেটের নির্দিষ্ট বক্সে এন্ট্রি দিতে হবে। এখন সরকারি চাকরিজীবী বসাবো, এই ডাটাগুলো চলে আসবে। এভাবে দেখুন তফসিল পাঁচে বিনিয়োগের পরিমাণ চলে এসেছে। এখানে সঞ্চয়পত্রের বিনিয়োগ আমার পূর্বে বসানো ছিল 1,00,000 টাকা, সেটা আমি মুছে ফেললাম। দেখুন এখানে নিট করদায় 13,050 টাকা, যেটা আয়কর রিটার্ন ফর্মেও দেখাচ্ছে 13,050 টাকা। যেহেতু আমরা বিনিয়োগ সংক্রান্ত তথ্য এখনো বসাইনি, তাই এটা আমরা মুছে নিলাম। এখন এখানে সঞ্চয়পত্র প্রত্যয়নপত্র, এখানে আমরা দেখতে পাচ্ছি 3 মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র 2021 সালে আছে 2,00,000 টাকা, 2022 সালে 1,03,00,000 টাকা মোট,
তাহলে 1 লক্ষ টাকা যেহেতু সে 22 সালের জুলাইয়ের পরে পার্চেস করেছে, সেটা আমরা চলতি বছরের বিনিয়োগের নির্দিষ্ট বক্সে বসিয়ে দিলাম, এবং মুনাফার পরিমাণ এখানে ইনপুট আর্থিক পরিসম্পদ দায় এই পেজটিতে যাব, 3 মাস মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র ড্রপডাউন মেনু থেকে সিলেক্ট করব, প্রারম্ভিক স্থিতিতে 3 লক্ষ টাকা বসালাম, তারপর সঞ্চয়পত্রের সুদ এবং হিসাব নাম্বারটা আমরা আগে বসিয়ে নিচ্ছি, যেহেতু হিসাব নাম্বারটা একটু অস্পষ্ট দেখা যাচ্ছে আমরা একটা ডেমো নাম্বার বসালাম, 33,120 টাকা সঞ্চয়পত্রের সুদ চলে এসেছে, তারপর উৎসে কর কর্তন 1656 টাকা। আচ্ছা, সমাপনী স্থিতি, তাহলে আমরা এখানে প্রারম্ভিক স্থিতি অর্থাৎ শুরুতে তার সঞ্চয়পত্র ছিল 2 লক্ষ টাকা, এটা আমরা সঠিক করে নিলাম, সমাপনী স্থিতি ছিল 2 লক্ষ টাকা প্লাস কারেন্ট ইয়ারে 1 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা বসালাম। তো এটা বসানোর পর আমরা ইনপুট কর গণনা পেজে যাব, এখান থেকে লক্ষ্য করুন আর্থিক পরিসম্পদ হতে মোট আয় এখানে কিন্তু 3 মাস মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্রের ঘরে চলে এসেছে, এবং এখানে তার উৎসে কর কর্তন 1656 টাকা, সেটাও কিন্তু অটোমেটিক্যালি সব ঘরে চলে এসেছে, এবং নিট করায় -294, নিট করদায় -294 টাকা দেখাচ্ছে। এখন এটা IT10BB এখানে নির্দিষ্ট বক্সগুলোতে দেখাতে হবে, এটাও কিন্তু অলরেডি অনেক অংশ পূরণ হয়ে গিয়েছে। আমরা এখানে ইনপুট নোট এই পেজে যাব, ইনপুট নোট পেজে আমরা এখানে আর্থিক পরিসম্পদের নির্দিষ্ট বক্সটিতে এখানে 2 লক্ষ টাকা আসছে, এটা আমি অটোমেশন করে দিচ্ছি, আপনাদের এটা ওইখানে নির্দিষ্ট বক্সে আপনারা এন্ট্রি দিবেন, এখানে আর কোনো কিছু বসানো লাগবে না, যেটা কালারগুলো এরকম থাকবে এবং এখানে ড্রোন টাচ লেখাটা উঠবে, আমি সেটা অটোমেশন করে দিচ্ছি। প্রারম্ভিক স্থিতি 2 লক্ষ টাকা, কারেন্ট স্থিতি 3 লক্ষ টাকা। আচ্ছা, এখানে অটোমেটিক্যালি চলে আসবে একটা জায়গায় এন্ট্রি দেওয়ার পর। এরপর আমরা ব্যাঙ্ক স্টেটমেন্ট নিয়েছি মিস্টার ফয়সাল আহমেদের, যেখানে আমার ব্যাংকের নাম শুরুতে বসাতে হবে, যেহেতু ইসলামিক ব্যাংক আমরা সংক্ষেপে লিখছি, শুরুতে ব্যাংকের নাম লিখতে হবে IBBL ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, আপনার ব্যাংকের অ্যাকাউন্টের নাম্বারটা আপনার বসাবেন, আমি এখানে 4টি ডিজিট পেয়েছি, 4টি ডিজিট বসিয়ে নিয়েছি। আপনার প্রারম্ভিক স্থিতি অর্থাৎ ওপেনিং ব্যালেন্স ছিল 5,32,300, সেটা বসানোর পর এখানে সমাপনী স্থিতি সুদ এবং উৎস করের পরিমাণ আমরা দেখে বসিয়ে নেব, এখানে ব্যাংকে সুদ পেয়েছে 5,300 টাকা, উৎস কর ছিল 530 টাকা, এবং সমাপনী স্থিতি ছিল 950,172 টাকা। যদি ব্যাংক চার্জ থাকে আপনারা ব্যাংক চার্জ ব্যাংক স্টেটমেন্ট থেকে খুঁজে বসিয়ে নেবেন, এখানে ব্যাংকের সুদ অটোমেটিক্যালি সুদ আয় এটা চলে এসেছে, এবং উৎস কর কর্তন কত আছে সেটাও এখানে দেখানো হয়েছে। তো এখানে এখন জনাব ফয়সাল আহমেদের বিগত বছরের আয়করের রিটার্নের প্রয়োজনীয় তথ্যগুলো আমরা পূরণ করব। শুরুতে দেওয়া আছে হাতে নগদ 1,92,300 টাকা, আমরা বিগত বছরের নির্দিষ্ট বক্সে 1,92,300 টাকা বসাবো, ব্যাংক কার্ডটা তোমরা ব্যাংক স্টেটমেন্ট থেকে নিয়ে নিয়েছি, এছাড়া জীবনযাত্রা ব্যয় সংক্রান্ত তথ্য এটা আমি এই বছর নতুন করেছি, এখানে 2 বছরের পাশাপাশি খরচ আপনাদের জন্য রেখেছি, যাতে আপনারা বিগত বছরের সাথে এই বছরে আপনার কী পরিমাণ খরচ বৃদ্ধি পেল বা কমে গেল সেটা আপনারা এটা পরিবর্তন দেখে বুঝতে পারেন। এখানে আমি পর্যায়ক্রমে সমস্ত তথ্যগুলো বসিয়ে নিচ্ছি, যেখানে কালার করা আছে সেই বক্সগুলোতে হাত দিবেন না, অন্যান্য সাদা বক্সগুলোতে এন্ট্রি দিবেন, সবগুলো অটোমেটিক্যালি উপরে চলে যাবে যোগ হয়ে। এখানে জনাব ফয়সাল আহমেদের
বিদ্যুৎ, গ্যাস, পানি, টেলিফোন, ইন্টারনেট বিল সংক্রান্ত খরচগুলো আমি এখানে বসিয়ে নিচ্ছি। এভাবে পর্যায়ক্রমে আমি চলতি বছর অর্থাৎ 23-24 কর বর্ষ এবং 22-23 কর বর্ষ এক এক করে সমস্ত ডেটাগুলো আমি বসিয়ে নেব। এখানে টেলিফোন এবং ইন্টারনেট বিল এই দুটো বসানোর পর আমাদের পরবর্তী ঘর বা নির্দিষ্ট বক্সে আছে শিক্ষাব্যয়। যেহেতু শিক্ষাব্যয় সংক্রান্ত কোনো তথ্য নেই, আমরা পরবর্তী বক্সে চলে যাব, নির্দিষ্ট নিজ খরচে দেশ বিদেশ ভ্রমণ। এটা চলতি বছরে 52,000 টাকা খরচ করা হয়েছে এবং উৎসব বাবদ 1,04,000 টাকা খরচ করা হয়েছে। বিগত বছরে 30,000 টাকা খরচ হয়েছিল এবং অন্যান্য ব্যয় 70,000 টাকা খরচ করা হয়েছিল, সেটা বসালাম। এছাড়া উৎস করের কিছু তথ্য এখানে দেয়া আছে। চলতি বছরে এটা আমি অটোমেশন করে দেব যাতে এই কাজটা আপনার ম্যানুয়ালি করতে না হয়। চলতি বছরে কত টাকা উৎসে কর কর্তন ছিল, বিগত বছর রিটার্নের সাথে এটা 5,000 টাকা এটা বসালাম। এখন এটা আমি রিটার্নের সাথে কানেক্ট করে দিচ্ছি যাতে এই ডাটাটা আপনার ম্যানুয়ালি করা না লাগে। এখানে নির্দিষ্ট বক্সে বসানোর সাথে সাথে এখানে চলে আসবে। কালারটা পরিবর্তন করে দিলাম। দেখুন এখন আপনার শর্টফল আছে 10,174 টাকা। আমরা সমস্ত তথ্য বসিয়ে নিয়েছি। এখন হাতে নগদের ঘরে 10,174 টাকা বসিয়ে দিলেই আমাদের রিটার্ন ফিল আপের কাজ পরিপূর্ণভাবে হয়ে যাবে। তারপর আমরা পে সেট কিছু কাজ আছে, নর্মাল কিছু কাজ, সেটা আমি আপনাদের দেখাবো। দেখুন এখানে আপনারা আসবাবপত্র 3,00,000 টাকা চলতি বছর এবং বিগত বছরে দিয়ে দিতে পারেন। আর এই ঘরটিতে আপনার যদি গোল্ড থাকে আপনি লিখিয়ে দিবেন। এখন লক্ষ্য করুন তফসিল একে সমস্ত তথ্যগুলো অটোমেটিক্যালি ফিল আপ হয়েছে। এভাবে আপনার ইনপুট পেজে যে তথ্যগুলো দিয়েছেন সেগুলো নির্দিষ্ট বক্সগুলোতে পূরণ হয়ে আয়কর রিটার্ন ফর্মটি পূরণ হয়ে গিয়েছে। এখানে ইনপুট আর্থিক পরিসম্পদ দায়ের তথ্যগুলো চলে এসেছে। তো যে যে পেজগুলো আপনার প্রয়োজন নেই সেগুলো আপনারা হাইড করে দিবেন। হাইড করে দেওয়ার পর আপনার রিটার্ন ফাইলটি ছোট হয়ে আসবে। এখানে রেড কালার যে ফাইলগুলো আছে সেগুলো, যেগুলো আপনার ব্ল্যাঙ্ক রয়েছে সেগুলো হাইড করে দিবেন, কিন্তু নেভি ব্লু কালার যে ফাইলগুলো আছে অর্থাৎ এক্সেল শিটগুলো আছে সেগুলো আপনার ব্ল্যাঙ্ক থাকলেও যদি কোনো তথ্য থাকে সেটা, যদি ব্ল্যাঙ্ক থাকে সেটা সব কিছু কালার চেঞ্জ করে দিয়ে আপনার এখানে প্রিন্ট করে রিটার্নের সাথে সাবমিট করতে হবে। তো এখন দেখুন আমি তফসিল 4টি ফিল আপ যেহেতু করা হয়নি সেটা ব্ল্যাঙ্ক রেখে দিয়েছি। এভাবে সমস্ত ফাইলগুলো আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট অর্থাৎ হার্ড অরিজিনাল ডকুমেন্টের সাথে ম্যাচ করে নেবেন। যে তথ্যগুলো দিয়েছেন সেটা এখানে পরিপূর্ণভাবে ফিল আপ হয়েছে কি না, এটা প্রত্যেকটা ডকুমেন্ট ভালোভাবে চেক করবেন। রিটার্নটি সঠিক এবং নির্ভুলভাবে তৈরি হয়েছে কি না সেটা চেক করার পর এখানে আপনার লক্ষ্য করুন 7 নম্বরে পরিসম্পদ 15,60,346 এবং সর্বশেষ নিচে 8 নম্বরের টোটাল হচ্ছে 15,60,346, এটা সমান হবে, না হলে রিটার্নটি ম্যাচ হবে না। এখানে নির্দিষ্ট বক্সগুলোতে তথ্য বসাবেন, অটোমেটিক্যালি রিটার্ন ফর্মে চলে যাবে। এখন লক্ষ্য করুন আমরা চলে যাব এখানে রিটার্নের সাথে দাখিলকৃত বিবরণী। এখানে আপনার যে বিবরণীগুলো দাখিল করবেন সেগুলো তথ্যগুলো এখানে লিখে দিবেন।
আমি এখানে লিখে নিচ্ছি, সঞ্চয়পত্র, প্রত্যয়নপত্র, ব্যাংক বিবরণী, বেতন বিবরণী, এগুলো লিখেছি। আরও যে ডকুমেন্টগুলো এটা রিটার্নের সাথে সাবমিট করবেন সেগুলো সিরিয়াল নাম্বার দিয়ে এক এক করে এখানে লিখে দিবেন। তো এটা আপনারা জানলেন। এবং 4 নম্বরে উৎস করের বিবরণী, উৎস কর কর্তনের সনদ, সেটা আমরা এখানে দিয়ে দেব। যদি কোনো ট্যাক্স আসে সেটা পে অর্ডার করে অথবা এ চালানে জমা দিয়ে সেটা এটার সাথে নাম্বারটি লিখে সাবমিট করবেন। এরপর আমরা আপনি এখানে রিটার্নের সাথে ইনপুট নোট এটা সাবমিট করতে পারেন, এবং যে যেগুলো আছে সেগুলো সবই সাবমিট করতে পারেন। যেগুলো ব্ল্যাঙ্ক রয়েছে সেগুলো হাইড করে নেবেন। হাইড করে নিলে আপনার রিটার্নটি সংক্ষিপ্ত এবং প্রিসাইজ ক্যালকুলেশনগুলো চলে আসবে। যে যে ডাটাগুলো আপনি ফিল আপ করেননি সেই রোগুলো আপনারা হাইড করে দিবেন। হাইড করে দিলে আপনার রিটার্নটি অনেক মানে ক্যালকুলেশনটি অনেক সংক্ষিপ্ত হয়ে আসবে, যেহেতু এটা প্রায় ফুল ভার্সন রিটার্ন। এগুলো এই রিটার্নগুলোতে যে যে খাতগুলো আপনার নেই অর্থাৎ আয় নেই সেই খাতগুলো আপনারা রাইট বাটন ক্লিক করে হাইড করে দিবেন। তাহলে আপনার এই রিটার্নটি দেখতে অনেক সুন্দর দেখা যাবে এবং ক্যালকুলেশনগুলো সঠিক এবং সুন্দরভাবে বুঝতে সহায়তা করবে কর কর্মকর্তাদের। এখানে আমি অপ্রয়োজনীয় রোগুলো হাইড করে দিচ্ছি, যেহেতু আমি শুধু সরকারি চাকরিজীবী নিয়ে কাজ করেছি সেটা রেখে এবং আর্থিক পরিসম্পদ বিবরণী রেখে বাকি তথ্যগুলো হাইড করে দিচ্ছি। দেখুন, তো এটা হাইড করার পর আমার কর গণনার পেজটি অনেক সংক্ষিপ্ত বা প্রিসাইজ দেখাচ্ছে এবং দেখতেও খুব সুন্দর দেখাচ্ছে। তারপর আপনারা এই পেজটিকে প্রিন্ট করে রিটার্নের সাথে অ্যাটাচ করে দিবেন এবং ওই 3 নম্বর ঘরে লিখে দিবেন কর গণনা শিট। তো রিটার্নের সাথে কি কি ডকুমেন্ট এবং কিভাবে রিটার্নটি সাবমিট করবেন আপনারা জেনে নিলেন। আপনার এই রিটার্নটি পূরণ করতে কোনো সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করবেন। এখানে আমাদের কন্ট্যাক্ট অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার দেয়া আছে, এবং রিটার্নটি আপনারা যদি পারচেস করতে চান নির্দিষ্ট নাম্বার দেয়া আছে এখানে, বিকাশ করে এটা পেমেন্টটা পাঠিয়ে দেবেন এবং আপনার ইমেল অ্যাড্রেসে আমরা এই ফাইলটি ইমেল করে দেব। এছাড়া অন্যান্য তথ্য যেগুলো আছে সেই তথ্যগুলো এখানে তুলে ধরা হলো। তো আপনাদের প্রয়োজন হলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং ফাইলটি ক্রয় করে নেবেন।